শহীদ চারমোহন ত্রিপুরার সপ্তম শহীদান দিবস মঙ্গলবার গোটা রাজ্যের সাথে রায়মাভেলি মণ্ডলের উদ্যোগেও যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। এদিন সকালে দলপতিস্থিত চারমোহন ত্রিপুরার শ্মশানঘাটে ফুলমালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন এমডিসি ভূমিকা নন্দুরিয়াং, ত্রিপুরা প্রদেশ জনজাতি মোর্চার সহসভাপতি পতিরাম ত্রিপুরা, ভারতীয় জনতা পার্টি ধলাই জেলা কমিটির সহসভাপতি বিকাশ চাকমা, জেলা কমিটির সম্পাদিকা সতী চাকমা প্রমুখরা। পরে গঙ্গানগর কমিউনিটি হলে চারমোহন ত্রিপুরার স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন যুব মোর্চা রাজ্য সভাপতি নবাদল বণিক, বিজেপি ধলাই জেলা কমিটির সাধারণ সম্পাদক আশিস ভট্টাচার্য, এমডিসি ভূমিকা নন্দুরিয়াং, রায়মাভেলি মণ্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা সহ অন্যান্যরা। সেখানে বক্তারা শহীদ চারমোহন ত্রিপুরার জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নেতৃত্বরা বলেন, 2016 সালের 26শে ডিসেম্বর সিপিআইএম এর হারমাত বাহিনীর হাতে নিজ গ্রামের নৃশংসভাবে চারমোহন ত্রিপুরা খুন হয়। সেই সময় চারমোহন ত্রিপুরা ছিলেন রায়মাভেলি মণ্ডলের জনজাতি মোর্চার সভাপতি তথা দলপতি এডিসি ভিলেজের বিজেপি দলের একমাত্র নির্বাচিত ভিলেজ সদস্য। এলাকায় উনার জনপ্রিয়তা ছিল সবার উপরে। তিনি জাতি জনজাতি সম্প্রদায়ের মানুষের নয়নের মণি ছিলেন। রাজনীতিতে খুব কম সময়ে উনার উদ্যান সহ্য করতে না পেরে সিপিআইএম এর মাফিয়া বাহিনীর চক্রান্ত তাকে খুন করেন। এদিনের স্মরণ সভায় সিপিআইএম এর এক ঝাঁক যুব নেতৃত্ব সহ সিপিআইএম, কংগ্রেস এবং ত্রিপুরা মথা দল ত্যাগ করে 41 পরিবারের 167 জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে সামিল হন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক। এদিনের স্মরণ সভা এবং যোগদান সভা পর্বকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নেতৃত্বে যে সরকার ত্রিপুরা রাজ্যে চলছে, এই উন্নয়নকে মাথায় রেখে সিপিএম এবং কংগ্রেস এই দুটি রাজনৈতিক দলের থেকে 41 পরিবারের মোট 167 ভোটার আমাদের ভারতীয় জনতা পার্টির দলে আজকে ওনারা সামিল হয়েছেন। তো আমি সকলকেই আমি বলবো, ওনারা এই সঠিক সময়ে মূল্যায়ন করে যে আমাদের ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেছেন, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং 44 রায়মাভেলি যুব মোর্চা মণ্ডল কমিটির তরফ থেকে অসংখ্য অসংখ্য গৈরিক অভিনন্দন জানাই। এবং এখনও যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন, আমি আপনাদের মাধ্যমে ওনাদেরও অনুরোধ করব, আপনারাও মোদিজি এবং প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে আমাদের সবকা সাথ সবকা বিকাশের সরকার এই রাজ্যে চলছে, আপনারাও আসুন, আমাদের দলে সামিল হন। আমরা এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে আমরা গড়তে চাই। ধন্যবাদ সকলকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।